আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ বিশেষ খবর, লোকসভা নির্বাচনের বাকি দফাগুলির জন্য প্রচারাভিযান তুঙ্গে, সপ্তম দফায় মনোনয়ন জমা দেওয়ার কাজ চলছে জোর কদমে। ভোটদানের সঠিক হার জানাতে বিলম্ব এবং অব্যবস্থা নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের অভিযোগ নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্ট আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পয়লা জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। উত্তরাখণ্ডের পবিত্র চারধাম যাত্রার আজ আনুষ্ঠানিক সূচনা হয়েছে। আইপিএল এর ম্যাচে গুজরাট টাইটান্স আর চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের বাকি দফাগুলির জন্য বিভিন্ন রাজ্যে প্রচারাভিযান তুঙ্গে উঠেছে। চতুর্থ দফার জন্য প্রচার আগামীকাল সন্ধ্যায় শেষ হচ্ছে। প্রধানমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানার হায়দ্রাবাদ এবং নারায়ণপেটে দুটি জনসভা করেন। হায়দ্রাবাদের এলবি স্টেডিয়ামে সন্ধ্যায় এক জনসভায় তিনি কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বলেন, এই দল শুধু লুট চালিয়েছে। কংগ্রেস কা ট্র্যাক রেকর্ড হ্যায় লুট লুট লুট, কংগ্রেস কা ট্র্যাক রেকর্ড হ্যায় অ্যাপিসমেন্ট, কংগ্রেস কা ট্র্যাক রেকর্ড হ্যায় ডাইনেস্টি ফার্স্ট। এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিভিন্ন জনসভায় বিজেপি এবং তার সহযোগী দলগুলির বিরুদ্ধে দেশের সংবিধানকে অমর্যাদা করার অভিযোগ জানান। তিনি স্পষ্ট করে বলেন, দেশের মানুষের সমর্থনে তার দল সংবিধানকে যে কোনো মূল্যে রক্ষা করবে। হিন্দুস্তান কা সংবিধান ইস কিতাব নে হিন্দুস্তান কে গরিবোঁ কো পিছড়োঁ কো দলিতোঁ কো আদিবাসিওঁ কো কিসানোঁ কো মজদুরোঁ কো ছোটে ব্যাপারিওঁ কো অধিকার দিয়া হ্যায়। और बीजेपी ने मन बना लिया है कि अगर वो चुनाव जीते तो वो इस संविधान को रद्द करने जा रहे हैं। मैंने और अखिलेश जी ने निर्णय ले लिया है कि इस किताब को बीजेपी छोड़ो दुनिया की कोई भी शक्ति नहीं छू सकती है। আজ ফের পশ্চিমবঙ্গে ভোটে প্রচারে আসেন প্রবীণ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে মাঝদিয়ায় এবং বীরভূমের প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে রামপুরহাটে তিনি জনসভা করেন। রানাঘাটে জনসভায় তিনি বলেন, ভোট ব্যাংকের জন্য তৃণমূল কংগ্রেস সরকার সিএএ এর বিরোধিতা করছে। বীরভূমের সভায় অমিত শাহ দুর্নীতি প্রশ্নে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন। রামপুরহাট থেকে শ্রী শাহ যান রানীগঞ্জে। আসানসোলের দলীয় প্রার্থী এস এস আলুওয়ালিয়ার সমর্থনে রোড করেন তিনি। বিজেপির অপর নেতা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরে এবং হুগলির প্রার্থী লকেট চ্যাটার্জির সমর্থনে বলাগড়ে বিজয় সংকল্প সভা করেন। শ্যামনগরের সভার পর সন্দেশখালী ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হিমন্ত প্রশ্ন তোলেন, হাইকোর্ট যখন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তখন মুখ্যমন্ত্রী কেন এ নিয়ে মন্তব্য করছেন। বিজেপির আরেক নেতা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যাদবপুরে দলীয় প্রার্থীর সমর্থনে এক পদযাত্রায় যোগ দেন। তিনি অভিযোগ করেন, বাংলায় রেল প্রকল্পের উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেস সরকারের কোনো আগ্রহই নেই। পশ্চিম বঙ্গাল মে 61 প্রজেক্ট পেন্ডিং হ্যায় জিসমে টিএমসি কা অর মমতা দিদি কা বিলকুল সাপোর্ট নেই। নন্দীগ্রাম জেসি জগহ পে ইতনি মুশকিল সে কাম করনে বিলকুল কোই সাপোর্ট নেই হ্যায় টিএমসি কি তরফ সে ডেভেলপমেন্ট কে লিয়ে। সো ওয়ান ডে ইউ টিএমসি কো হটানা পড়েগা ইসকে লিয়ে। এরপর তিনি খড়গপুরে একটি জনসভায় এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল দক্ষিণ কলকাতায় দলীয় প্রার্থীদের প্রচারে পদযাত্রায় অংশ নেন। অন্যদিকে ঝাড়খণ্ডে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গোড্ডা একটি রোড শোয়ে নেতৃত্ব দেন। দুমকাতেও তার একটি জনসভা করার কথা রয়েছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই তিনটি লোকসভা কেন্দ্রে প্রচারাভিযানে যোগ দেন। অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন এবং দলের নেতা কল্পনা সোরেন প্রার্থীদের সমর্থনে জনসভা করেন। কংগ্রেসের নেতারাও আজ দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারাভিযান চালান। লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোটে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ এগিয়ে চলেছে। বারাণসী আসন থেকে কংগ্রেসের রাজ্য সভাপতি দলীয় প্রার্থী অজয় রায় মনোনয়ন পেশ করেছেন। চান্দৌলি আসনে বিজেপির ডক্টর মহেন্দ্রনাথ পাণ্ডে আজ মনোনয়ন জমা দেন। গোরখপুর আসনে বিজেপি প্রার্থী চিত্রতারকা রবি কিষাণও তার প্রার্থীপদ দাখিল করেছেন। পশ্চিমবঙ্গে ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বর্ণাঢ্য পদযাত্রা করে আলিপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দেন। সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থকরা। কলকাতা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী ও কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায়ও আজ মনোনয়ন পেশ করেছেন। তাপস রায়ের সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
ভোটদানের সঠিক হার জানাতে বিলম্ব এবং অব্যবস্থা নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের অভিযোগ নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে। চিঠিতে কমিশনের পক্ষ থেকে যাকে জানানো হয়েছে, এই অভিযোগ অনভিপ্রেত, তথ্য প্রমাণহীন, পক্ষপাতদুষ্ট এবং বিভ্রান্তিমূলক। কংগ্রেস সভাপতি কমিশন প্রকাশিত ভোটদানের হারে অসঙ্গতি নিয়ে সোশ্যাল মিডিয়া অভিযোগ করেন। একটি জাতীয় দলের সভাপতির এ ধরনের অবিবেচনা প্রসূত বিবৃতি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে বলে কমিশন জানিয়েছে। শ্রী খার্গেকে কমিশন ভবিষ্যতে সতর্ক এবং এ ধরনের বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছে। হরিয়ানায় বিজেপি সরকারের ওপর থেকে তিন নির্দল বিধায়ক সমর্থন প্রত্যাহার করায় কংগ্রেস ওই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছে। নতুন দিল্লিতে দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, হরিয়ানায় সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে এই রাজ্যের, পাশাপাশি কেন্দ্রীয় বিজেপি সরকার ক্ষমতাচ্যুত হতে চলছে বলে তার দাবি। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন, কংগ্রেস ধর্মীয় ভিত্তিতে সংরক্ষণ কার্যকর করার জন্য সংবিধানের পরিবর্তন করতে চায়। একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, কংগ্রেস বাক স্বাধীনতার অপব্যবহার করছে, তাই সংবিধানের মূল ভাবনাকে ওই দল আক্রমণ করছে। জাত ও ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য রাখা উচিত নয় বলে তাঁর অভিমত। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। জাতীয় রাজধানী অঞ্চলে লোকসভা ভোটের আগে বড়সড় স্বস্তি পেলেন আম আদমি পার্টির প্রধান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্ট আজ কেজরিওয়ালকে 1 জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ জানিয়েছেন, 21 দিন পর লোকসভা নির্বাচনের সপ্তম দফায় ভোট গ্রহণ শেষ হয়ে গেলে 2 জুন কেজরিওয়ালকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। লোকসভা ভোটের প্রচারেও অংশ নিতে পারবেন তিনি, তবে মুখ্যমন্ত্রী হিসেবে কোন দায়িত্বভার পালন করতে পারবেন না বলেও শীর্ষ আদালত আজ মত প্রকাশ করে। বেঞ্চ অবশ্য এই মামলায় কেজরিওয়ালের গ্রেপ্তারিতে বিলম্বের জন্য ইডির কাছে প্রশ্ন করেছে। উল্লেখ্য, গত 21 মার্চ দিল্লি আবগারি নীতিতে অর্থ তছরূপ এবং বেনিয়মের অভিযোগ তুলে ইডি কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল। এ ব্যাপারে মামলা রুজু হয় 2022 আগস্টে। এদিকে এই রায়ের পরে বিরোধী ইন্দ্রজোটের নেতৃবৃন্দ সন্তোষ ব্যক্ত করেছেন। আম আদমি পার্টি শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে বলেছে, এই রায় গণতন্ত্র এবং সংবিধানের জয়। প্রবীণ আপ নেতা গোপাল রায় বলেন, যারা সংবিধানের উপর বিশ্বাস রাখেন এই রায় তাদের আশা যোগাবে। আপ নেত্রী আতিশি বলেছেন, কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের রায়ে সত্যের জয় হয়েছে। কংগ্রেস নেতা পবন খেরা সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, খুব শীঘ্রই ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও ছাড়া পাবেন বলে তাঁর আশা। তৃণমূল কংগ্রেস প্রধান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এক্স হ্যান্ডেলে এ ব্যাপারে উচ্ছ্বাস ব্যক্ত করে বলেন, লোকসভা নির্বাচনের আবহে এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিজেপি নেতা মনজিন্দার সিং সিরসা বলেছেন, শীর্ষ আদালত পরিষ্কার জানিয়েছে নির্বাচনের জন্যই কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে এবং 1 জুনের পর আবার তাকে জেলে ফেরত যেতে হবে। বিশিষ্ট যুক্তিবাদী সমাজকর্মী ডক্টর নরেন্দ্র দাভোলকরের হত্যার ঘটনায় পুনের ইউএপিএ আদালত সচিন আন্দুরে এবং শরদ কলাস্কারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছেন অন্য 3 অভিযুক্ত। উল্লেখ্য, 2013-র 20 আগস্ট দাভোলকরকে গুলি করে হত্যা করা হয়। 2014 সালে বম্বে হাইকোর্টের নির্দেশানুযায়ী এই মামলার তদন্তভার গ্রহণ করে সিবিআই। অতিরিক্ত দায়রা বিচারক পিপি যাদব আরও 5 লক্ষ টাকার জরিমানা ঘোষণা করেছেন। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ আজ 2022-এর কর্ণাটকে খুন হওয়া বিজেপির সক্রিয় প্রবীণ নেত্তারুর খুনের ঘটনায় পলাতক অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পিএফআই এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত মোস্তাফা পাইচারকে এনআইএ গ্রেপ্তার করে। এই মামলার দ্বিতীয় পলাতক এই অভিযুক্তের জন্য 7 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। কর্ণাটকের হাসান জেলার অ্যানিমহল গ্রাম থেকে আজ মোস্তাফাকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে গ্রেপ্তার হয়েছে মনসুর পাশাও। বাকি পলাতকদের খোঁজে তল্লাশি চলছে। উত্তরাখণ্ডে পবিত্র চারধাম যাত্রার আজ আনুষ্ঠানিক সূচনা হয়েছে। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কেদারনাথ ধামের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। অক্ষয় তৃতীয়া দিন কেদারনাথ ধামের পোর্টালগুলি খোলার মধ্য দিয়ে এই যাত্রার সূচনা হয়। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে। চেন্নাই টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, গুজরাট 2 ওভার 5 বলে
কোনো উইকেট না হারিয়ে 28 রান করেছে। দুটি দলই 11টি করে ম্যাচ খেলেছে। চেন্নাই 6টি জিতে 12 পয়েন্ট সংগ্রহ করে লীগ তালিকায় চতুর্থ স্থানে এবং গুজরাট 4টি ম্যাচে জিতে 8 পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। লোকসভা নির্বাচনের বাকি দফাগুলির জন্য প্রচারাভিযান তুঙ্গে। সপ্তম দফায় মনোনয়ন জমা দেওয়ার কাজ চলছে জোর কদমে। ভোটদানের সঠিক হার জানাতে বিলম্ব এবং অব্যবস্থা নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের অভিযোগ নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্ট আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে 1 জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। খবর শেষ হলো।